অনেক সুন্দর একটা মুহূর্ত, মানে ঝিরিঝিরি বৃষ্টি, ওয়েদার, মানে খুব মজা করতেছি। এরকম ওয়েদার আমি আমার লাইফে কখনো পাই নাই। না আসলে কোনো ভয় নাই, সেটা হচ্ছে নিজের উপর। টাইম হয়ে যেতেছিল না, এটা অনেকদিন ধরে ট্রাই করতেছিলাম আসার জন্য, কিন্তু এই জন্য একটু জানার পরেও আসলাম। বাংলাদেশের সমুদ্র উপকূলনে যে চিত্রাঙে আঘাত হানতে যার এন গত দু একদিন ধরে সমস্ত সংবাদ মাধ্যমের নিউজ, কিন্তু এরপরও দেখা যার কক্সবাজার এবং চট্টগ্রামের সমুদ্র সৈকত তুলনায় যে এক শ্রেণীর মানুষত্তি চিত্রাঙরে বিনোদন হিসেবে লইরে চিত্রাঙর তাণ্ডব উপভোগ করিবার লাই তারা নানান আয়োজন করিয়ে এসব সৈকতের নেয় যে বীরগড়ের। আর উপকূলর দুর্গত মানুষজনের উদ্ধার করিবের আগে উদ্ধার কর্মীলত্বে এইসব চিত্রাং বিলাসী মানুষজনের উদ্ধার করিবার লাই টানাটানি গরম ফরের। এইসব গুণনিজের বিলাসী মানুষজন দেখিয়ে বুঝা যার বেশিরভাগই সমাজের সচেতন শ্রেণীর। একফাল দিয়ে মানুষই চিত্রাং পরবর্তীতে তারার জীবনত কি ভয়াবহ প্রভাব ফরিব ইয়নর টেনশনে গুম নাই, আবার আর কিছুতে চিত্রাং উপভোগ করতে যাইয়ারে ইনুর নানান ছবি ভিডিও রিল বানাইরে সোশ্যাল মিডিয়াত নেজে দিয়ে লাইক কমেন্ট বিউ হামাবের মানুষেরও এই সমাজত দিয়ে অভাব নাই। সিপ্লাস টিভি চট্টগ্রাম।